স্বর্ণের পাহাড় দখল নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন, আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা অক্ষরে অক্ষরে প্রকাশ পাবে একদিন ইনশাআল্লাহ। অমুসলিমদের সেটা অবিশ্বাস করার কোনোই কারণ নেই, কেননা ইতিপূর্বে তার অনেক ভবিষ্যৎবাণী সত্য হিসেবে প্রমাণিত হয়েছে, আর সে কারণেই এই ভবিষ্যৎবাণীও যে সত্য হবে তাতে কোনোই সন্দেহ নেই, এটা শুধু সময়ের অপেক্ষা। স্বর্ণের পাহাড় কিভাবে তৈরি হবে আপনারা জানেন কি? যে স্বর্ণ তৈরির রাসায়নিক প্রক্রিয়া কি? একাধিক ছোট পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি বড় পরমাণু তৈরি করার এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন। গ্রহ নক্ষত্রগুলোর হাইড্রোজেন পরমাণুগুলো এভাবে একত্র হয়ে যায়। দুটি হাইড্রোজেন পরমাণুর একত্রে যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। আমরা যে সূর্যের তাপ শক্তি ও আলোক শক্তি পাচ্ছি তার সবই আসছে এই ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে। এই ফিউশন প্রক্রিয়ায় প্রচণ্ড তাপে ও চাপে হিলিয়াম পরবর্তীতে পর্যায় সারণীর অন্য অন্য ধাতুর সৃষ্টি হয়। এজন্য প্রচণ্ড শক্তিশালী নক্ষত্রের সংঘর্ষ কিংবা বিস্ফোরণ ছাড়া লোহা তামা বা স্বর্ণের জন্ম হয় না। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সময় স্বর্ণ লোহা তামা ইত্যাদি মেটাল বাইরের জগৎ থেকে এসেছে এবং সেটা পৃথিবীর অভ্যন্তরে পতিত আছে। কোনো কারণে তীব্র ভূমিকম্প ও অন্য অন্য ভূ অভ্যন্তরের পরিবর্তনের কারণে অগ্নেয়গিরির লাভা স্তূপাকৃতি হয়ে পাহাড় সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে ফুরাত নদী স্বর্ণের ভাণ্ডার উন্মুক্ত করে দেবে, সে সময় ওখানে যে উপস্থিত থাকবে সে যেন তার কোনো কিছুই গ্রহণ না করে। সহি বুখারি খণ্ড 6 পৃষ্ঠা 2605, সুনানে তিরমিজি খণ্ড 4 পৃষ্ঠা 698। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে, তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোক মারা যাবে, আর যে কজন জীবন রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে যে বোধহয় আমি একাই জীবিত আছি। সহি মুসলিম খণ্ড 4 পৃষ্ঠা 2219। ফোরাত নদী কোথায় অবস্থিত এবং বর্তমান ফোরাত নদীর অবস্থাই বা কি? ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং এর 90 ভাগ পানির উৎস হল তুরস্কের মুরাদ নদী এবং কার্জ নদী। তুরস্কের বেইজিক, সিরিয়ার রাক্কা প্রদেশ, তেরাজুল, মাদায়েন, আবু কালাম ইরাকের আল কায়েম, হাদিথা, রামাতি, ফালুজা, নাজাফ, নারিশিয়া এবং কুফা শহর মূলত এই ফোরাত নদীর উপর নির্ভরশীল। কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণেই 1999 সালের পরে ফোরাত নদীর পানির আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। হাদিসে বলা হয়েছে ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় যে সেদিন খুব বেশি দূরে নয়, কারণ গ্লোবাল ওয়াটার ফোরামের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত হারে কমে যাচ্ছে। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে? ফোরাত নদীর তীরে এই সোনার পাহাড় প্রকাশ হওয়ার সংক্রান্ত হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বর্তমান অনলাইনে কিছু নামধারী গবেষক বলতে শুরু করেছেন যে স্বর্ণের পাহাড় নাকি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, যাদের মধ্যে শায়েখ ইমরান নাজার ও তার অনুসারীরা অন্যতম। যদিও আরব বিশ্বের কোনো ইসলামিক স্কলারদের কেউই এখন পর্যন্ত এরকম উদ্ভট কোনো ব্যাখ্যা করেনি, তাদের যুক্তি হল বর্তমান বিশ্বে
তেলের চাহিদা সবচেয়ে বেশি। আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়ে থাকে, তাই তেল ও গ্যাস এসবই হলো হাদিসে বর্ণিত সোনার পাহাড়। আর তাদের এসব যুক্তি যে একেবারেই বানোয়াট এবং মুখ্যতার পর্যায়ে পড়ে তা বিশ্লেষণ করছি। এক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তেল সংক্রান্ত কিছু বোঝাতে তিনি কাফিসুর শব্দটি ব্যবহার করেছেন, আর টাকা পয়সার জন্য দিরহাম শব্দটি ব্যবহার করেছেন, আর স্বর্ণ এর ক্ষেত্রে জাহাবুন শব্দটি ব্যবহার করেছেন। সহিহ মুসলিম হাদিস নং 7013। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্বর্ণের পাহাড় বোঝাতে জাহাবুন মিন জাবাল বলেছেন, সেখানে হাদিসের ইংরেজি অনুবাদ পরে গোল্ডকে আবার ব্ল্যাক গোল্ড ভেবে তেলের সাথে তুলনা করা সত্যি মুখ্যতা ছাড়া আর কিছুই নয়। দুই, ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে প্রথম সুফিয়ানের উত্থানের পর। যেহেতু এখনও প্রথম সুফিয়ানের উত্থান হয়নি, তাই স্বর্ণের পাহাড় প্রকাশ পেয়েছে এরকম সকল ব্যাখ্যা বাতিল বলে গণ্য হবে। তিন, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে সিরিয়ার ফেতনা 12 বছর অতিক্রম হওয়ার পর রমজান মাসে। তাই এখন স্বর্ণ নিয়ে ব্যাখ্যা করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। চার, স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে যে যুদ্ধ হবে তাকে বলা হয়েছে কিরকিসিয়ার যুদ্ধ, এবং এই যুদ্ধে কেবলমাত্র তিনটি পক্ষ থাকবে, তুরস্ক, আমেরিকা এবং সুফিয়ানি। আর সে কারণেই এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ বা আমাক প্রান্তের মালহামা বলে মনে করা সত্যি বোকামি হবে। পাঁচ, স্বর্ণের পাহাড় দখল করতে আসা এই তুরস্ক, আমেরিকা ও সুফিয়ানের 99% যোদ্ধা নিহত হবে, তার সর্বমোট সংখ্যা হবে 1 লক্ষ কিংবা 1,60,000। তাই স্বর্ণের পাহাড় দখলের জন্য যে যুদ্ধ হবে সেখানে কোটি কোটি মানুষ মারা যাবে, এরকম ব্যাখ্যা করা বোকামি। স্বর্ণের পাহাড় কবে ভেসে উঠবে? বিশিষ্ট সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, চতুর্থ ফেতনা হচ্ছে অন্ধত্বপূর্ণ ফেতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে উঠবে, আর আরবের কোনো ঘর বাকি থাকবে না যেখানে উক্ত ফেতনা প্রবেশ করবে না। এই ফেতনায় মুসলমানরা লাঞ্ছিত ও অপদস্থ হতে থাকবে। এই ফেতনাটি সিরিয়ায় চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, আর তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে তা বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়ার মিশ্রিত হওয়ার ন্যায় একদমই মিশে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যা দ্বারা মানুষ ভালো কিংবা খারাপ তা নির্ণয় করা অসম্ভব হয়ে পড়বে। আর এই মুহূর্তে সেই ফিতনা থামানোর সাহস কেউই রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে ফিতনার তীব্র আকার ধারণ করবে। সকালবেলা কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে না হতেই সে কাফের হয়ে যাবে, আর ওই ফিতনা থেকে কেউই বাঁচতে পারবে না। কিন্তু শুধুমাত্র ওই লোকই বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। এটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, এবং এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতিমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি ব্রিজ বা পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলেই যুদ্ধে জড়িয়ে যাবে, এবং প্রতি 9 জনের মধ্যে 7 জনই মারা যাবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 676। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফিতনা বা যুদ্ধ 12 বছর স্থায়ী হবে, যখন অবসান হবে তখন অবসান হবে, অর্থাৎ 12 বছর সময় শেষ হবে, ঠিক তারপরই স্বর্ণের পাহাড় থেকে ফুরাতকে খুলে দেয়া হবে, অতঃপর প্রত্যেক 9 জনের 7 জনকে হত্যা করা হবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 970। আল্লাহু আকবার। আমরা সবাই জানি চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছে 2011 সালে, আর বর্তমান অবস্থা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, অর্থাৎ 2011 যোগ
12 সমান 2023 সালের রমজান মাসে অর্থাৎ 2023 সালের 22 মার্চ থেকে 20 এপ্রিলের মধ্যে ইনশাআল্লাহ। তবে কিতাবুল ফিতানের 972 নম্বর হাদিসে বলা হয়েছে চতুর্থ ফিতনা 18 বছর স্থায়ী থাকবে, তারপর ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই মতটি গ্রহণ করেছেন লেবাননের প্রখ্যাত আলেম আল্লামা আলী আল কুরআনি। তিনিও বলেছেন চতুর্থ ফিতনা 18 বছর স্থায়ী থাকবে আর তারপর ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। অর্থাৎ 2011 যোগ 18 সমান 2029 সালে, কিন্তু চতুর্থ ফিতনা 12 বছর স্থায়ী থাকবে। এই মতটিই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কোথায় স্বর্ণের পাহাড় ভেসে উঠবে? সিরিয়ার তেইরাজুর প্রদেশের কিরকিশিয়া নামক ঐতিহাসিক এলাকার নিকটবর্তী স্থানে 2023 সালে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ইনশাআল্লাহ। আমাদের জন্য উদ্বেগের বিষয় হল সিরিয়ার তেইরাজুল প্রদেশিক সরকার 2009 সালে এই এলাকার শুষ্ক মৌসুমে ঠিকমতো কৃষি জমিতে ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য হালাব্বিয়া বাঁধ নির্মাণ করার জন্য কাজ শুরু করে, যেটি 2012 সালে শেষ হয়েছে। আর তারপর থেকেই তেইরাজুল প্রদেশে পানি স্বল্পতা দেখা যাচ্ছে, তাই বর্তমান পরিস্থিতি হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। হযরত আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তখন তুরস্ক, রোম এবং রাশিয়া দামেস্কের এক প্রান্তে জামায়াত হবে এবং দামেস্কের মসজিদের পশ্চিম প্রান্তে আর একদল ভূপাতিত হবে। তখন ওই সিরিয়াতে আবাকা, আসহাব এবং সুপেয়ানিদের তিনটি ঝান্ডা প্রকাশ পাবে। আর সে সময় দামেস্ক এলাকাকে চৈনৈক্য লোক অবরুদ্ধ করে রাখবে। এক পর্যায়ে সেই লোক এবং তার সাথীদেরকে সিরিয়া, ইরান, রাশিয়া, হিজবুল্লাহ ও শিয়া মিলিশিয়াদেরকে হত্যা করা হলে বুনো সুপিয়ান থেকে আরও দুজন, প্রথম সুপিয়ানি ও দ্বিতীয় সুপিয়ানির লোকের আত্মপ্রকাশ হবে। তখন যেন শিয়াদের জন্য দ্বিতীয় বিজয় পাওয়া গেল। অতঃপর যখন আফকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে, তখন সুপিয়ানি তার সৈন্যদের সাহায্যে তাদের সামনে আত্মপ্রকাশ করবে। আমেরিকা এবং তুর্কিরা মিলে কিরকিশিয়া নামক স্থানে তাদেরকে হত্যা করবে এবং তাদের গোস্ত তারা জঙ্গলে বাঘ ভাল্লুকের তৃপ্ত করবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 833। স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে কার কার বিরুদ্ধে কে কে যুদ্ধ করবে? সিরিয়ার তেইরাজুল এর নিকটবর্তী ঐতিহাসিক কিরকিশিয়া নামক স্থানে যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, সেই সময় সিরিয়ার প্রথম সুপিয়ানি ক্ষমতায় থাকবে। সে কালো পতাকাবাহী আসাদ জাতি এবং হলুদ পতাকাবাহী তাওয়ারিকদেরকে সিরিয়া থেকে বিতাড়িত করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করবে। আর তারপরে 2023 সালের রমজান মাসে ইনশাআল্লাহ ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তখন তুরস্ক ও আমেরিকা জোট এটি দখল করতে এগিয়ে আসবে। তখন প্রথম সুপিয়ানি তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে এবং সেই যুদ্ধে 100,000 বা 160,000 লোক নিহত হবে, কিন্তু কেউই তা দখল করতে পারবে না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ছাড়া এ পর্যন্ত সংখ্যাভিত্তিক যত হিসাব শুনেছেন তা সবই অনুমান ভিত্তিক। এছাড়া সাহাবি আবু হুরায়রার রেফারেন্সে সিরিয়ার যুদ্ধকে যে চতুর্থ ফিতনা হিসেবে উল্লেখ করা হয়েছে সেটা সঠিক হতে পারে, আবার বেঠিকও হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, এই প্রতিবেদন বিষয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।